আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম কাবুল বিমানবন্দরে হামলা তেরো মার্কিন সেনাসহ একশো সারালো নিহতের সংখ্যা কাবুলে ভয়াবহ তৃতীয় বিস্ফোরণের শব্দ বিস্তারিত খবরে জানবেন লন্ডভণ্ড কাবুল বিমানবন্দর আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র এদিকে কাবুল বিমানবন্দরে নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে মার্কিন সেনারা দাবি তালেবানের অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান এর দোকানের কাবুল বিস্ফোরণ বদলার হুমকি বাইডেনের সবশেষে জানবেন পাঞ্জাশিরের নিয়ন্ত্রণ নিয়ে আহমেদ মাসুদের সঙ্গে তালেবানের সমঝোতা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন কাবুল বিমানবন্দরে হামলা তেরো মার্কিন সেনাসহ একশো সারালো নিহতের সংখ্যা আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কার্যায় আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা একশো ছাড়িয়েছে আহত হয়েছেন আরো অনেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার দেশ দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে যখন হাজার হাজার আফগান নাগরিক অবস্থান করছিলেন তখন বিমানবন্দরের অ্যাভিগেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয় এ সময় সেখানে প্রায় চার থেকে পাঁচশো মানুষ ছিলেন প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী এর কিছু পরে নিকটবর্তী ব্যারন হোটেলের বাইরে আরো একটি বিস্ফোরণ ঘটে তালেবান যোদ্ধারা কাবুল দখল করার পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন সে কারণে প্রতিদিন কাবুল বিমানবন্দরে অস্বাভাবিক মাত্রায় মানুষের ভিড় ও গলাযোগ দেখা যাচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে বিস্ফোরণ পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে লাশের স্তূপ আহতদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনেকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এদিকে জোরা আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা এস নিজস্ব বার্তা সংস্থা আমাকের এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি কাবুলে ভয়াবহ তৃতীয় বিস্ফোরণের শব্দ এদিকে কাবুলে শক্তিশালী আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে তৃতীয় বিস্ফোরণটি মার্কিন সেনা কর্তৃক গোলাবারুদ ধ্বংসের বলে দাবি করেছে তালেবান খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে তালেবানের একজন মুখপাত্র বলেছেন স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তৃতীয় যে বিস্ফোরণের খবর এসেছে সেটি ছিল মার্কিন সেনা কর্তৃক গোলাবারুদ বিস্ফোরণের এদিকে আল জাজিরার সাংবাদিক রব ম্যাকব্রাইট জানিয়েছেন ভয়াবহ শব্দে তৃতীয় বিস্ফোরণটি ঘটেছে লন্ডভন্ড কাবুল বিমানবন্দর আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র কাবুলের হামিদ কার্যায় বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় উত্তাল আন্তর্জাতিক মহল আফগানিস্তানের স্থানীয় সময় বিকেলে জোরা আত্মঘাতী বোমা হামলা করা হয় তার একটি করা হয় কাবুল বিমানবন্দরের অ্যাভেগেটের কাছে আর অপরটি হয় বিমানবন্দরের ব্যারেন হোটেলের কাছে এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ফ্রান্স ম্যাকেনজি বলেন আসলে আমরা যখন হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি তখন কিন্তু আরো হামলার আশঙ্কা রয়েছে এবং এই আশঙ্কা খুবই জোরালো বিশেষ করে বিমানবন্দরের আশেপাশে তবে সবাইকে নিশ্চিত করতে চাই যে আমরা আমাদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি তিনি আরও বলেন আমরা চেষ্টা করছি আরও হামলা যাতে না হয় কারণ আমরা জানি তাদের আক্রমণের ধরন হলো যখন একটি হামলা হয় তখন আরও বেশ কয়েকটি হয় সেটার জন্য আমরা প্রস্তুত আছি পাশাপাশি আমরা আমাদের নিরাপত্তার ক্ষেত্রেও প্রস্তুত রয়েছি তিনি আরও জানিয়েছেন পরবর্তী হামলা যে কোনো মুহূর্তে হতে পারে এবং সেটা যে কোনো জায়গায় হতে পারে হতে পারে রকেট হামলা হতে পারে গাড়ি বোমা হামলা কিংবা হতে পারে আত্মঘাতী বোমা হামলা কাবুল বিমানবন্দরে নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে মার্কিন সেনারা বলছে তালেবান আফগানিস্তান রাজধানী কাবুলের হামিদকারজা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী জোড়া বোমা হামলার নিন্দা জানিয়েছে সদ্য ক্ষমতা দখল করা তালেবান বৃহস্পতিবার বেলা শেষে এই হামলায় অন্তত তেরো মার্কিন সেনাসহ শতাধিক প্রাণহানি হয়েছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে দেশটি নিয়ন্ত্রণকারী তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন সারা দেশে নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তাদের হাতে থাকলেও কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা কাজে এই হামলা প্রতিহত করতে না পারার ব্যর্থতা মার্কিন সেনাদের তিনি বলেন আফগানিস্তানের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তালেবান যথেষ্ট তৎপর এবং এ ধরনের হামলা প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে জবিউল্লাহ মুজাহিদ বলেন তালেবান আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তার আফগানিস্তানকে সন্ত্রাসবাদের লালন পরিণত হতে দেবে না অন্যায়ের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর আহ্বান এর দোকানের বিশ্বব্যাপী মুসলিমদের প্রতি যে অন্যায় অবিসার হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোগান বুধবার ইস্তাম্বুলে ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের চতুর্থ সাধারণ সভায় ভিডিও বার্তা এর দোগান এ আহ্বান জানান মুসলিমদের প্রতি কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করার আহ্বান জানিয়ে দোকান বলেন সিরিয়া আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিম রাজ সংঘাত দেশান্তর দারিদ্র এবং রোগব্যাধির সম্মুখীন নিজেদের শান্তি এবং কল্যাণের দায় মুসলিমদের নিজেদের হাতে নিতে হবে বিশ্বব্যাপী নিরাপত্তা এবং মানব জাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন বিশ্ব এখন মানব ইতিহাসের সব থেকে অস্থির সময় পার করছে নিরাপত্তার সমস্যা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং করোনা ভাইরাস মানুষের সুখ কেড়ে নিয়েছে বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা সমাজে ইসলাম ভীতি সাংস্কৃতিক বর্ণবাদ বাড়ছে উল্লেখ করে এরদোকান বলেন সুযোগ পেলেই তুরস্ক বিশ্বব্যাপী সংগঠিত অন্যায় তুলে ধরে এ সময় তিনি যুবকদের রাজনীতি শিক্ষা খেলাধুলা ব্যবসা এবং সামাজিক জীবনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান কাবুলে বিস্ফোরণ বদলার হুমকি বাইডেনের কাবুল বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণের মধ্যে জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরে হোয়াইট হাউস থেকে এক টেলিভিশন বিবৃতিতে তিনি জানান যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সেরে দেওয়া হবে না সমূলে নির্মূল করবে মার্কিন যুক্তরাষ্ট্র এদিন রাতে বিস্ফোরণের দায় স্বীকার করে আইএসআইএস খোরসান গোষ্ঠী সম্প্রতি এই গোষ্ঠীকে নিয়ে সতর্ক করেছিলেন মার্কিন এবং যুক্তরাজ্যের সেনাবাহিনী তারা জানিয়েছিল কাবুল বিমানবন্দরের বাইরে এই গোষ্ঠীটি অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে যে কোনো সময় তারা আক্রমণ চালাতে পারে বৃহস্পতিবার সে কথায় সত্যি হল দুই আত্মঘাতী উগ্রবাদী কাবুল বিমানবন্দরের মূল ফটকে এবং বিমানবন্দর থেকে সামান্য দূরে বিস্ফোরণ ঘটায় দুইজনই মানব বোমা ছিল বলে মনে করা হচ্ছে একই সাথে গোলাগুলির শব্দ পাওয়া যায় বাইডেন বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আঘাত আনবে মার্কিন সেনাবাহিনী তাদের চরম জবাব দেওয়া হবে তবে একই সাথে বাইডেন বলেছেন বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধার কাজ বন্ধ করা যাবে না যে গতিতে উদ্ধার কাজ চলছে তা জারি রাখা হবে একই সাথে মার্কিন প্রেসিডেন্টের দাবি এই হামলার ঘটনার তালেবানের কোনো হাত নেই অর্থাৎ আইএসআইএস খোসানের সাথে তালেবান হাত মেলায়নি বরং তারা ওই গোষ্ঠীর বিরোধী ঘটনার পর জরুরি বৈঠকে বসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তিনি জানিয়েছেন যুক্তরাজ্যের সেনাবাহিনীর কোনো ক্ষতি হয়নি তবে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে আহমেদ মাসুদের সঙ্গে তালেবানের সমঝোতা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কৌশলগত পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদের সমঝোতা হয়েছে আফগানিস্তানের জাতীয় বীর হিসাবে খ্যাত সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে বৃহস্পতিবার তালেবানের এই সমঝোতা হয় মাসুদের সঙ্গে আলোচনা করার জন্য কাবুল থেকে তালেবানের একটি প্রতিনিধি দল আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে ছুটে গিয়েছিলেন সাবেক আফগান সংসদ সদস্য আব্দুল হাফিজ মনসুরের বরাদে আফগান আফগানিস্তানের বার্তা সংস্থা আওয়া এই খবর জানিয়েছে মনসুর বলেন বৈঠকে দুই পক্ষের এই সমঝোতায় উপনীত হয়েছে যে কেউ কারো অবস্থানে হামলা চালাবে না এবং পাঞ্জশিরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে এর অর্থ হচ্ছে আপাতত পাঞ্জশির আহমেদ মাসুদের নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণেই থাকছে আফগানিস্তানে এই প্রথম আহমেদ মাসুদের সঙ্গে কোনো তালেবান প্রতিনিধি দলের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হল উনিশশো সালে তালেবানের হামলায় সাবেক মুজাহিদ কমান্ডার আহমেদ শাহ মাসুদ নিহত হয়েছিলেন বৃহস্পতিবারের বৈঠকের আগে তালেবান হুমকি দিয়েছিল আহমেদ মাসুদ সঙ্গে আলোচনার সমঝোতা অর্জিত না হলে বল প্রয়োগ করে পাঞ্জশিরের নিয়ন্ত্রণ গ্রহণ করা হবে কিন্তু মাসুদ প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন তিনি ওই উপত্যকার নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেবেন না তিনি বলেছেন আলোচনায় সমঝোতা না হলে লড়াই করার জন্য তার যোদ্ধারা প্রস্তুত রয়েছেন আফগানিস্তানে পাঞ্জশির হচ্ছে একমাত্র অঞ্চল যেটির উপর এখনও তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি